আস24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনইউজ24.কম। আজ থাকছে নওগাঁ এক আসনের হালচাল। নওগাঁ এক সংসদীয় আসনটি পোরশা, সাপাহাট এবং য়মতপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৪৬ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নওগাঁ এক আসনে ভোটার ছিলেন ২১৯১৫৮ জন। ভোট প্রদান করেন ১৪১৮৯৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের আজিজুর রহমান মিয়া বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৪,৮০৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের সালেকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪১,৪৭৯ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী নাজির উদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২২০,৩৫৪ জন। ভোট প্রদান করেন ১,৭৮,০০৮ জন। নির্বাচনে বিএনপির ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭০,০৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার। নৌকা প্রতীকে তিনি পান ৫৯,৯৭৫ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৭১,৩০৬ জন। ভোট প্রদান করেন ২,৩৭,২০৪ জন। নির্বাচনে বিএনপির ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,২৯,৮০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার। নৌকা প্রতীকে তিনি পান ১,০১,১৩৫ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,১৩,৩৩২ জন। ভোট প্রদান করেন ২,৯৪,৯৭৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,৭৭,২৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,১১,০৮৯ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪,২,৬৬৯ জন। ভোট প্রদান করেন ৩,৪৪,৭৯৬ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৫ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার, ধানের শীষ প্রতীকে বিএনপির মুস্তাফিজুর রহমান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আলী আকবর, হাত পাখার প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, মই প্রতীকে মঙ্গল কিস্কু প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি পান ১,৮৭,২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মুস্তাফিজুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,৪২,০৫৬ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক, সাপাহার, পোরশা ও য়মতপুর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন নওগাঁ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একাদশ জাতীয় সংসদের সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন য়মতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এনামুল হকের ছেলে, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রেজাউল হাসান রানা।
বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য ও নিয়মতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর সালেক চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান, পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লায়ন মাসুদ রানা। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন দলের জেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সভাপতি আকবর আলী কালু। এছাড়া দলীয় মনোনয়ন চাইবেন হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, মই প্রতীকে বাসদের মঙ্গল কিসকু। পর্যবেক্ষণে দেখা যায় নওগাঁ এক আসনে পঞ্চম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম সংসদে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 নওগাঁ এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 64.75% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 38.62%, বিএনপি 26.65%, জামায়াতে ইসলামী 29.23%, জাতীয় পার্টি 1.96%, স্বতন্ত্র ও অন্যান্য 3.58% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.78% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 33.69%, বিএনপি 39.35%, জামায়াতে ইসলামী 15.65%, জাতীয় পার্টি 8.99%, স্বতন্ত্র ও অন্যান্য 2.32% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.64%, চার দলীয় জোট 54.72%, জাতীয় পার্টি 2.42%, স্বতন্ত্র ও অন্যান্য 0.22% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 94.14% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 60.09%, চার দলীয় জোট 37.66%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.25% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় নওগাঁ এক, পোরশা, সাপাহান এবং নিয়মতপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তাদের সাংগঠনিক অবস্থা মজবুত, তবে দলীয় অন্তকোন্দল রয়েছে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে। আওয়ামী লীগেও দ্বন্দ্ব রয়েছে, জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা নেই বলা যায়। জামায়াতে ইসলামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে লাভবান হবে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 46 নম্বর নওগাঁ এক আসনে আওয়ামী লীগকে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।